এরপরে কানিজ সঞ্জিতা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়, অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিতা, প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবার কেউ দেখেন, টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার টয়লেটে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লা পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পড়ে খাবেন, শোয়ার সময় ওযু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারবেন বাসা বাড়িতে। ইনশাআল্লাহ বিদিনলা উপদ্রব অনেকখানি কমে যাবে।